बारहा कतरा बेबागे काय बाराचीजा रेल स्टेशनो अमृत बार रेल स्टेशन होने सकलाय रेखा ककिसाल मंत्री बखरक नरेंद्र मोदी ओ काय बाराचीजा रेल स्टेशनो नाथतके सनाम जांगाय बेबागे 25,000 करोड़ रांग बाय अबहा कतरनि लुकुरनि बागे कायसा कतर यापरिन हारका हनि सका मंत्री बखरक ओ बिशुव हाकतरनि जत हास्ते तमारग रेल नि सेपसाप माथग्रे रेने हनि सका मंत्री बखरक नरेंद्र मोदी ओ काय बाराचीजा रेल स्टेशन नि बिशिंग तिप्रा हास्ते ओ कायथाम रेल स्टेशन रुजाखा धर्मनगर रेल स्टेशन कुमारघाट रेल स्टेशन ते उदयपुर माताबारी रेल स्टेशन धर्मनगर रेल स्टेशन नि बागे रां सबाय जाखनाय 32.6 करोड़ रां अनेक बैंड पार्टी रेल स्टेशन सिटी गतमन मारे पड़े তারপর সে তো চললো চললো চলতে থাকলো মিটার গেজ ধর্মনগর পর্যন্ত আমরা এখান থেকে লামডিং যেতাম বদরপুর হয়ে অনেকবার ট্রেন ক্রসিং করে 1400 সালের আগ পর্যন্ত কিন্তু ব্রডগেজ লাইন কালক্রমে ব্রডগেজ লাইন কুমারঘাট পর্যন্ত গিয়ে পৌঁছলো কুমারঘাটের পরে তো ব্রডগেজ লাইন এগোয় না এরপরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দায়িত্ব গ্রহণ করলেন 1914 সালে 2014 সালে তারপর থেকে কিন্তু 16 সালের মধ্যে ব্রডগেজ চলে গেল আগরতলা এখন ব্রডগেজ যাচ্ছে সাপ্রু এখানে যারা উপস্থিত আছে এই যে ব্রডগেজ লাইন সাপ্রু পর্যন্ত গেল আগরতলা হয়ে 1400 থেকে কাজ শুরু হয়ে কোন আন্দোলন করতে হয়নি কোন লড়াই করতে হয়নি কোন ডেকোরেশন দিতে হয়নি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে যদি আমরা বলি আমাদের অনেক আন্দোলনের ফসল আজকে ধর্মনগর স্টেশনে ডেভেলপমেন্ট একদম ডাকা মিথ্যে কথা হয় ধর্মনগরের রেলের উন্নয়নের জন্য যারা শিক্ষা চেতাবেদি করতো আন্দোলন করতো নামে ডেকোরেশন কোথায় দিত জানেন কেন্দ্রীয় সরকার উদ্দেশ্যে ডেকোরেশন স্টেট ব্যাংক কিনা ধর্মনগরের রেলের উন্নয়ন চাই আমরা ব্রডগেজ চাই ডেকোরেশন কোথায় দিত কেন্দ্র সরকারের একটা সংস্থা স্টেট ব্যাংক আর যখন রেলের কাজ প্রায় সম্পূর্ণ তিনি কি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিকবাবু তিনি এইরকম মোবাইলের মাধ্যমে ভার্চুয়াল মিডিয়া তখন এত স্ট্রং হয়নি কিছু তার ওনার দলের ছেলেদেরকে পাঠিয়ে দিলেন গুয়াহাটি কিছু একটা ধর্মনগর কিছু বদরপুর লামডিং রেখে তিনি আন্দোলন করলেন যে আগরতলায় তো ব্রডগেজ দিতে হবে তদনে ব্রডগেজের কাজ প্রায় শেষ বিধানসভায় দাঁড়িয়ে তখন আপনারা আমাকে বিভিন্ন দল এমএলএসে দেখেছিলেন যখন প্রশ্ন করলাম যে ইউপিএ ওয়ান এবং ইউপিএ টু সময় আপনি ছিলেন ইউএস চিফ মিনিস্টার আপনি এখন মুখ্যমন্ত্রী কেন টানেল গুলোকে ডাবল লাইনের উপযোগী তৈরি করলেন না কেন টানেল গুলোকে ডাবল লাইনের উপযোগী তৈরি করলে আজকে ভুক্তভোগী হতে হলো না আমাদের প্রচুর ট্রেন দিয়েছে মোদী সরকার আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আগরতলা থেকে লামডিং ব্যাঙ্গালোর ট্রেন গুয়াহাটিতে ট্রেন কলকাতায় ট্রেন কোথায় যাচ্ছে না আমরা স্যাটিসফাই আমরা সন্তুষ্ট যত ট্রেনই চলুক সব ট্রেনেই কিন্তু স্টপেজ হবে ধর্মনগর এটা প্রতিষ্ঠিত এবং আমরা খুব আনন্দিত আপনাদের নিশ্চয় মনে আছে 1916-17-18 সালে রেল স্টেশনে কতবার আমরা গণ অবস্থানে বসেছিলাম রেল স্টেশনে কতবার ঘটনা দিয়েছিলাম 100 শুনেছিলাম ডাইরেক্ট কিছু ট্রেন চালু হবে আগরতলা দিল্লি ফার্স্ট সবাই যাবে করিমগঞ্জ ধর্মনগর সবাই যাবে না আমরা সেদিন আন্দোলন করেছিলাম কোনো এক সময় রেল ডিভিশন নামে আমরা রেল লুকো করেছিলাম সেই রেল লুকার পরিপ্রেক্ষিতে আমাদের 16-17 জন তৎকালীন সময় যুবক তাদের নামে কেস হলো রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে রেলওয়ে ডিপার্টমেন্টের কেস কিন্তু ধর্মনগর আদালতে হয় না এখানে এখানে রেলের
সবচেয়ে বড় অভিনয় আপনি নিজস্ব ধরুন রেলের কোর্ট হচ্ছে আলাদা তিন সুবিধাতে আমাদের সেই রেল ডিভিশনের জন্য আন্দোলন করা ছেলেদেরকে তিনশুকিয়া যেতে হয়েছিল, ওখানে উকিল ধরতে হয়েছিল, টোটাল প্রায় ছয় সাত মাসের তিন চারবার যেতে হয়েছিল, তারপর সেখানে খালাস হয়েছে। লড়াই আমরা এভাবে করেছি। ইনএনএস এরিয়া প্ল্যান পার্কিং হবে, বেটার রোড অ্যান্ড ডিভাইডার্স ইন সার্কুলেটিং এরিয়া, ওয়াটার ফাউন্ডেশন ইন সার্কুলেটিং এরিয়া, নিউ 12 মিটার ওয়াইড ফুল ব্রিজ, 12 মিটার চওড়া ফুল ব্রিজ হবে, এক মিটার মানে প্রায় সোয়া তিন ফুট, 38-39 ফিট চওড়া সিঁড়ি হবে। দিস ইজ নরেন্দ্র মোদী, দিস ইজ নরেন্দ্র মোদী। কোনো আন্দোলন লাগলো না, কোনো স্লোগান নাই, কোনো ডেকোরেশন নাই, কোনো ঘেরাও নাই, কোনো মিথ্যা প্রচার নাই। নিউ এসকেলেটার চলমান সিঁড়ি, নিউ লিফট ইন ইচ প্ল্যাটফর্মে, প্রত্যেকটি প্ল্যাটফর্মে একটা করে লিফট থাকবে, নিউ লাইটিং অ্যান্ড সার্কুলেটিং এরিয়া প্ল্যাটফর্ম, হাই কোয়ালিটি মডার্ন সিগনেস, বেটার কোয়ালিটি সিটি এলিমেন্ট অন প্ল্যাটফর্ম অ্যান্ড ওয়েটিং হাউস। এখানে তো একটা নেগেটিভ টেন্ডেন্সি আচরণ আছে, ওপেন জিমনাসিয়াম করে দিলাম, আমাদের চেয়ারম্যান পুরুষের গাছ লাগাচ্ছে, গাছ ভ্যাংছে, গাছের গোড়া তুলে বলে গেছে, ওপেন জিমনাসিয়ামটা সব বেড়ে গেছে। যারা নেগেটিভ অ্যাটিটিউড করেন তাদেরকে ভালো জিনিস খেতে খুললে খুলে নেওয়া দেবো নাকি? হ্যাঁ, 25 বছরে যারা শিখছেন ব্যাংকে নিয়ে স্কুলগুলো নিয়ে নিতে করবেন, একদম একদম না, নর্মাল রক্ষা করতে হবে। বেটার করে ফিরে আসবেন অ্যান্ড ওয়েটিং হল, মডার্ন ট্রেন ইনফরমেশন সিস্টেম, পোস্ট গাইডেন্স সিস্টেম অন ইস প্ল্যাটফর্ম। আমরা যখন আসি আগমন থেকে দেখি প্রচুর মানুষ রাজধানী ধরবে, হাউসফোর ধরবে, কলকাতা এক্সপ্রেস ধরবে, এই কাঞ্চনজঙ্ঘা ধরবে, বলতে পারেন না ওই কোচ নাম্বারটা কোন জায়গায় এসে দাঁড়াবে, এটা দাঁড়ায় ওদিকে দৌড়ান ওদিকে শোনেন। এবার এই সিস্টেমে কোচ নাম্বার সাপোজ S2 এরকম বোর্ড টাঙানো থাকবে, S2 থাকবে এখানে, আপনি তাহলে এই জায়গায় দাঁড়াবেন, S2 আপনার সামনে দাঁড়াবে। কোচ নাম্বার H1 রাজধানীর ফার্স্ট ক্লাস, কখনো থেকে মাঝে, কখনো পেছনে, কখনো সামনে, একদম কম্পার্টমেন্টের নাম্বারগুলো থাকবে, সেই জিনিস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাসেঞ্জাররা দেখবেন অটোমেটিক আপনার সামনেই আপনার নির্ধারিত টিকিট দেন, কোচ নাম্বার দেওয়া আছে। এই ফেসিলিটিগুলো এবার ভবনগর হচ্ছে সবাই মিলে কে দিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী। 508 খানা, 508 নাম্বার অফ রেলওয়ে স্টেশন আজকে উনি শিলান্যাস করবেন। তাই আমার বক্তব্য শেষ করার পূর্বে সবাই মিলে আমার সঙ্গে কণ্ঠে মিলিয়ে বলুন, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিশ্বগুরু নরেন্দ্র মোদী জিন্দাবাদ। এগুলোকে সংস্কার করাতে হবে, অকেজ হয়ে পড়ে থাকা মানে এটা আবর্জনা স্তূপ, মশার উৎপাদন। গতকাল আমাদের পৌরসভা চেয়ারপারসন দিদিগুলোকে পরিষ্কার করিয়ে এখানে আমরা মা দুর্গার ভাষার ক্ষেত্র তৈরি করেছিলাম, এগুলো কমপ্লিটলি সংস্কার করে পুকুরটাকে রিনোভেট করলে, পুজো আগে একটা পুকুর রিনোভেট করলে এখানে আমরা মা দুর্গার ভাষার কাজ করতে পারবো, বাকি দুটো পুকুর হোক তা সুন্দর করে থাকুক, আগে তো ছিল, এটা মানুষের উপকার হবে। পাশাপাশি নিশ্চয়ই আপনি শুনেছেন এখানে একটা রেলওয়ে হাসপাতাল ছিল, এখন হাসপাতাল বন্ধ, ক্লোজ। হাসপাতাল চালু হলে তার মানে এই নয় যে যারা রেলে চাকরি করবে শুধু ওনারাই ট্রিটমেন্ট করবেন, হসপিটাল ফর অল, ঠিক আছে? এটা আমি আপনাকে দাম জানালাম যে হাসপাতালে চালু হয়, আগে কিন্তু ডাক্তারবাবু থাকতেন, এক দুজন নার্স থাকতেন এবং শয্যাও ছিল বলে। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে, সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে, একটা স্কুল আছে এখানে এবং মোস্ট প্রবাবলি এটি সিবিএসসি এভিলেবল, আর আমরা এখানে সিবিএসসি এভিলেবল ওরাই করছি দীর্ঘদিন ধরে। রিসেন্টলি আমাদের ত্রিপুরা সরকার অনেকগুলো সিবিএসসি এভিলেবল স্কুল ত্রিপুরা স্যাংশন হয়েছে, তারপর যদি এখানে একটা সিবিএসসি স্কুল থাকে আপনাদের রেলের স্টাফ রেলের স্টুডেন্ট তো ইয়ে পাবেই, ফার্স্ট ক্লাস সুযোগ পাবে, কিন্তু আশপাশ এলাকার ছেলেমেয়েদের উপকার হয়। এটা স্কুলটা চালু করার ব্যবস্থা করবেন, অনুরোধ দেখলাম, পুকুরগুলো অনুরোধ দেখলাম, হাসপাতাল অনুরোধ দেখলাম। অফিসার স্যারকে জিজ্ঞেস করেন মাসে এক দুটো ছুটি কিন্তু আমি
জেনারেল ম্যানেজার ছিলেন এনএফএল হেডকোয়ার্টার, আমি মানুষ অশ্বিনী বৈষ্ণবজি, অনেক রেলওয়ে মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এর আগে ছিলেন আমাদের সুরেশ গোয়েল সাহেব, বিভিন্ন চিঠি দিয়েছিলাম। সবচেয়ে আনন্দের এবং দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, আমি চিঠি দিয়েছিলাম যে ধর্মনগরের ক্যাশ কেল্টার এবং এগারোটা ক্যাশ কেল্টার হোক। ধর্মনগর সেন্সর হলো, শিলচর থেকে টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার এলেন, কোন দিকে হবে কি হবে সব স্থির হলো। দুর্ভাগ্য আমাদের আগরতলাতে কাজ প্রায় শেষের পথে, ধর্মনগর এসে কাজ এখন শুরু হবে না। এবার নজর পড়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এবার যে স্যাংশনটা হচ্ছে তার মধ্যে অ্যাক্সিলারেটর আছে, তাই না? মানে চলমান সিঁড়ি থাকবে, লোকে আর উঠতে হবে না সিঁড়ি দিয়ে। পাশাপাশি যারা বড় বৃদ্ধ শরীর ভারী প্রচুর লাগেজ নিয়ে আসছেন, ওনারা তো একসঙ্গে উঠতে পারবে না। লিফ্ট তো চালু হচ্ছে এসিমের মধ্যে, লিফ্ট এসিমের পাবো ধর্মনগর স্টেশন। আমি কি কি পাবো? नई ऊर्जा है, नई प्रेरणा है, नए संकल्प है, इसी आलोक में आज भारतीय रेल के इतिहास में भी एक नए अध्याय की शुरुआत हो रही है। भारत के करीब 1300 प्रमुख रेलवे स्टेशन अब अमृत भारत रेलवे स्टेशन के तौर पर विकसित किए जाएंगे, उनका पुनर्विकास हो, आधुनिकता के साथ हो। इसमें से आज 508 अमृत भारत स्टेशनों के पुनर्निर्माण का काम शुरू हो रहा है और इन 508 अमृत भारत स्टेशन के नवनिर्माण पर करीब 25,000 करोड़ रुपए खर्च किए जाएंगे। आप कल्पना कर सकते हैं, ये देश के इंफ्रास्ट्रक्चर के लिए, रेलवे के लिए और सबसे बड़ी बात है मेरे देश के सामान्य नागरिकों के लिए कि कितना बड़ा अभियान होने वाला है। इसका लाभ देश के लगभग सभी राज्यों को मिलेगा। जैसे यूपी में इसके लिए करीब 4,500 करोड़ रुपए के खर्च से 55 अमृत स्टेशन को विकसित किया है। राजस्थान के भी 55 रेलवे स्टेशन अमृत भारत स्टेशन बनेंगे। एमपी में